So what's up guys, welcome to my channel, welcome to another special video. So guys, finally PUBG বলে চলে এসেছে guys একটা সেরা ইভেন্ট, যে ইভেন্টের নাম হচ্ছে guys Tactical Drill. তো গাইস এই ইভেন্টটা কিন্তু আগেও এসেছিল পাবজি মোবাইলে, কিন্তু গাইস এই সময় এই ইভেন্টটা থেকে কিন্তু আপনারা অনেক কিছু ভালো ভালো জিনিস পেতে চলেছেন। আর যে জিনিসগুলোর মধ্যে রয়েছে গাইস লেজেন্ডারি আউটফিট, হ্যাঁ গাইস একদম সুন্দর সেরা একটা আউটফিট রয়েছে, একটা লেজেন্ডারি আউটফিট আপনারা পাবেন একদম ফ্রিতে এই ইভেন্টটা থেকে। আর গাইস তার সঙ্গে রয়েছে গাইস একটা হেড গিয়ার, এবং তার সঙ্গে পেতে চলেছেন গাইস একটা AKM এর স্কিন। তো এই ইভেন্টটা থেকে আপনারা কিভাবে এই সমস্ত জিনিস ফ্রিতে পাবেন তার জন্যই এই ভিডিওটি বানিয়েছি। সো তার জন্য গাইস অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, তার সঙ্গে সঙ্গে গাইস কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আপনাদের কাজে লাগলো কিনা। আর তার সাথে যারা এখনো এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনো, তো অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের গেমিং টিপস ট্রিক্স ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস শুরু করা যাক ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। তো গাইস ফাইনালি আমি চলে আসছি এখানে পাবজি মোবাইলের হোম স্ক্রিনে। তো গাইস এখন আমি আপনাদের বলছি সেই ইভেন্টের সম্পর্কে, যে ইভেন্টের নাম হচ্ছে গাইস ট্যাকটিক্যাল ড্রিল। তো গাইস প্রথমে আমি যাব এখানে ইভেন্ট সেকশনে, ইভেন্টের উপরে দেখতে পাচ্ছেন কিছু ব্যানার রয়েছে যেগুলো গাইস এখানে ট্যাকটিক্যাল কারণে শো করছে না। তো সিম্পলি গাইস সেখানে আপনারা পেয়ে যাবেন ট্যাকটিক্যাল ড্রিল নামে একটা ইভেন্ট। তো গাইস সিম্পলি দেখতে পাচ্ছেন এই ইভেন্ট আমি খুলেছি, আর গাইস এখানে কিন্তু শো করছে উপরে ইভেন্ট ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে 9 তারিখ থেকে একদম জুলাই 8 তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে। আর গাইস এই ইভেন্টটাতে আপনাকে তিনটা আইটেম দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন গাইস একটা আউটফিট রয়েছে, একটা হেড গিয়ার রয়েছে, একটা AKM এর স্কিন রয়েছে। তো গাইস এই আউটফিটটা হচ্ছে গাইস একটা লেজেন্ডারি আউটফিট, যে আউটফিটটা আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে ইভেন্টের দ্বারা। তো গাইস তাছাড়া এখানে হেড গিয়ার রয়েছে, AKM এর স্কিনটা রয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন এই আউটফিটটা একদম গাইস ওপি একটা আউটফিট রয়েছে, যেটা গাইস আপনাদের সবারই পছন্দ হবে। তো গাইস তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হেড গিয়ারও রয়েছে, দেখতে পাচ্ছেন গাইস হেড গিয়ারটাও ভালো রয়েছে। তো তারপরে গাইস এখানে AKM এর স্কিনটাও রয়েছে, একদম গাইস ওপি একটা AKM এর স্কিন রয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো গাইস এই তিনটা আইটেমের মধ্যে কিন্তু আপনারা দুটো আইটেম কিন্তু একদম ফ্রিতে পেয়েই যাবেন। তো গাইস দুটো আইটেম কেন বলছি, কারণ গাইস প্রথমত তো আপনাকে যে কোনো একটা আইটেম চুজ করে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। তো যখনই গাইস যে কোনো একটা আইটেম আপনি চুজ করে অ্যাক্টিভেট করে দেবেন, তখনই কিন্তু আপনি সেই আইটেমটা পেয়ে যাবেন, কিন্তু গাইস পার্মানেন্ট পেয়ে যাবেন না, ঠিক আছে। তো প্রথমে আপনি যে আইটেমটাকে এখানে অ্যাক্টিভেট করে টেম্পোরারি নেবেন, সেই আইটেমটাকে পার্মানেন্ট নেওয়ার জন্য আপনাকে কিন্তু গাইস এখানে ট্যাকটিক্যাল পয়েন্টসের প্রয়োজন হবে, যে ট্যাকটিক্যাল পয়েন্টসগুলো আপনাকে মিশন কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তো গাইস এখানে সেই ট্যাকটিক্যাল পয়েন্টস দ্বারা কিন্তু আপনি এই আইটেমটাকে পার্মানেন্ট নিতে পারবেন। তো গাইস যখনই আপনার পার্মানেন্ট নেওয়া হয়ে গেল যে কোনো একটা আইটেম, তারপরে কিন্তু আরেকটা আইটেম আপনি পার্মানেন্ট নিতে পারবেন। তো গাইস এক মাস টাইম আছে, তো আপনারা ইজিলি কিন্তু দুটো আইটেম এই ইভেন্টটা থেকে পার্মানেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো গাইস এখানে আমি এই আউটফিটটাকেই চুজ করব, এই আউটফিটটাকে প্রথমে অ্যাক্টিভেট করব, তারপরে যখন আমার পার্মানেন্ট নেওয়া হয়ে যাবে এটা, তারপরে আমি AKM স্কিনটা নেব, ঠিক আছে। সো প্রথমে গাইস আমি দেখতে পাচ্ছেন এখানে এই ড্রেসটাকেই প্রথমে আমি অ্যাক্টিভেট করব এখন। সো সিম্পলি গাইস আমি লেজেন্ডারি আউটফিটটাকে চুজ করলাম, এখানে সিম্পলি গাইস আমি অ্যাক্টিভেট করে দেবো। তো যখনই গাইস এখানে অ্যাক্টিভেটে ক্লিক করবেন, তো এখানে একটা পপ আপ শো করবে, যেখানে গাইস লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন 72 ঘন্টার মধ্যে আর আপনি কোনো আইটেম এখানে চুজ করতে পারবেন না, আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না, ঠিক আছে। তো সিম্পলি গাইস এখানে ওকে করে দেবেন, ওকে করলেই গাইস আপনি পেয়ে যাবেন এই আউটফিটটা, ঠিক আছে। তো এখানে গাইস আমি টেম্পোরারি পেয়েছি, তো আপনাকে সিম্পলি ওকে করে দিতে হবে। তো ওকে করলে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মিশন শো করছে, এখানে যে মিশনগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে ট্যাকটিক্যাল পয়েন্টস পাবেন, সেই ট্যাকটিক্যাল পয়েন্টস দিয়ে কিন্তু আপনাকে এখানে পারমানেন্ট নিতে হবে এই আউটফিটটাকে। তো গাইস দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্যাকটিক্যাল ড্রিল, এবং পাশে লেখা আছে কাউন্টডাউন 29 ডেজ। তো গাইস আর 29 দিন বাকি আছে ইভেন্টের, ঠিক আছে। তো তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে কমপ্লিট মিশনস টু আর্ন ট্যাকটিক্যাল পয়েন্টস, রিস 90 পয়েন্টস টু গেট এ পারমানেন্ট নাইট ওয়ারিয়র সেট। তো গাইস সিম্পলি গাইস এখানে আপনাকে 90 পয়েন্টস দরকার হবে এই আউটফিটটাকে নেওয়ার জন্য, ঠিক আছে। সো 90 ট্যাকটিক্যাল পয়েন্ট যখন আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনি একদম পার্মানেন্ট পেয়ে যাবেন। আর যদি গাইস এখানে পয়েন্ট আপনি সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু এই আউটফিটটা যখনই ইভেন্ট শেষ হয়ে যাবে, তখনই কিন্তু এই আউটফিটটা আপনার কাছে থাকবে না। সো সিম্পলি গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার 9 পয়েন্ট তো আপনাকে ফ্রিতে দিয়েই দেবে। তো গাইস আপনাকে সিম্পলি লগ ইন করতে হবে, প্রতিদিন লগ ইন করে আপনাকে এই ইভেন্টটা খুলতে হবে। যদি গাইস আপনি একদিন লগ ইন না করেন, তাহলে কিন্তু আপনার পয়েন্ট 3 পয়েন্ট কিন্তু এখানে গাইস মাইনাস হয়ে যাবে, হ্যাঁ গাইস 3 পয়েন্ট কিন্তু আপনার এখান থেকে কমে যাবে। তো প্রতিদিন আপনাকে চেষ্টা করতে হবে লগ ইন করার, পাবজিটা ওপেন করার, ঠিক আছে। পাবজিটা ওপেন করলে কিন্তু গাইস এখানে 3 পয়েন্ট মাইনাস যাবে না। আর গাইস দেখতে পাচ্ছেন নিচে কিছু মিশনস রয়েছে, যে মিশনগুলো আপনাকে প্রতিদিন কমপ্লিট করতে হবে, কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে
যাবেন ট্যাকটিক্যাল পয়েন্টস, সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনাকে এই আউটফিটটা নিতে হবে। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মিশনস রয়েছে, যে মিশনগুলো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো গাইজ এখানে কিছু ডেইলি মিশন রয়েছে এবং একটা উইকলি মিশন রয়েছে, ঠিক আছে। তো সপ্তাহে গাইজ একটা উইকলি মিশন এখানে দেবে, ঠিক আছে, সপ্তাহে সপ্তাহে একটা মিশন আপনি পাবেন। এবং তাছাড়াও গাইজ এখানে কিছু মিশনস প্রতিদিন চেঞ্জ হবে, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন প্রথম মিশনটা রয়েছে যে আপনাকে একটা এরিনা মুডে একটা ম্যাচ খেলতে হবে, সিম্পলি গাইজ আপনাকে টিডিএম খেলতে হবে, তাহলে গাইজ আপনি এখান থেকে এক পয়েন্ট পেয়ে যাবেন। তারপর গাইজ লেখা আছে রিকোভারে টোটাল অফ 300 হেলথ ইন ক্লাসিক মুড। তো সিম্পলি গাইজ আপনাকে ক্লাসিক মুডে 300 হেলথ আপনাকে রিকোভার করতে হবে, আপনাকে ব্যান্ডেজ বগেরাগুলো লাগাতে হবে, ঠিক আছে। তো তারপরে গাইজ লেখা আছে যে স্পিন 5000 বিপি। তো সিম্পলি গাইজ আপনাকে 5000 বিপি খরচ করতে হবে যে কোনোভাবে, ঠিক আছে, 5000 বিপি আপনাকে যে কোনো কিছু আইটেম খুলতে হবে, ঠিক আছে, বিপি দিয়ে। তারপর গাইজ দেখতে পাচ্ছেন লেখা আছে যে কমপ্লিট 2 ম্যাচেস ইন ক্লাসিক মুড হোয়াইল ইন এ টিম উইথ ফ্রেন্ডস। তো আপনার বন্ধুদের সাথে কিন্তু এখানে স্কোয়াডে কিন্তু আপনাকে খেলতে হবে ক্লাসিক মুডে, ঠিক আছে। সো এটা দুইটা ম্যাচ আপনাকে খেলতে হবে, দুইটা ম্যাচ খেলে কিন্তু আপনি এখান থেকে 3 পয়েন্টস পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু তারপরে গাইজ লেখা আছে স্পেন্ড এ টোটাল অফ 30 ইউসি। তো আপনাকে 30 ইউসি যদি আপনার ইউসি ক্যাশ থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে 30 ইউসি আপনাকে স্পেন্ড করতে হবে, খরচ করতে হবে, ঠিক আছে। তারপর গাইজ দেখতে পাচ্ছেন লেখা আছে যে উইন 5 ম্যাচেস ইন ক্লাসিক মুড দিস উইক। তো গাইজ আপনাকে এই সপ্তাহে কিন্তু 5টা ম্যাচ জিততে হবে, ঠিক আছে, 5টা ম্যাচ আপনাকে উইন করতে হবে, চিকেন ডিনার আনতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি এই মিশনটা কমপ্লিট করতে পারবেন। তো গাইজ এইভাবে কিন্তু আপনাকে ডেইলি মিশনস অ্যান্ড উইকলি মিশনস কমপ্লিট করতে হবে। আর গাইজ ডেইলি মিশনগুলো কিন্তু ভোর 5:30 দিয়ে এখানে রিফ্রেশ হবে, মানে গাইজ প্রতিদিন মোটামুটি 4টা করে ডেইলি মিশনস চেঞ্জ হবে। আর গাইজ এখানে কিন্তু একটা করে উইকলি মিশনস আসবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনাকে এগুলো মিশন কমপ্লিট করে পয়েন্টস দিয়ে কিন্তু 90 পয়েন্ট জোগাড় করতে হবে, তারপরে কিন্তু এই আউটফিটটা আপনারা একদম পারমানেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো গাইজ এই ইভেন্টের কিছু রুলস দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে লেখা আছে যে অ্যাক্টিভেট অ্যান আইটেম টু গেট ইট ইমিডিয়েটলি, only one item may be activated at any given time. So simply guys আপনাকে একটা আইটেম জাস্ট প্রথমে অ্যাক্টিভেট করতে হবে, তারপরে গাইজ 72 ঘন্টার মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন না সেটা। তো তারপরে গাইজ পারমানেন্ট যখন নিয়ে যাবেন নিয়ে নেবেন তারপরে কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, ঠিক আছে। সো তারপরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে ইচ আইটেম স্টার্টস উইথ 9 ট্যাকটিক্যাল পয়েন্টস। তো আপনাকে সিম্পলি গাইজ ফ্রিতে 9 ট্যাকটিক্যাল পয়েন্টস দেওয়া হবে প্রথমে। তারপরে গাইজ কিছু লেখা আছে যে 72 ঘন্টার মধ্যে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না আইটেম। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি 72 ঘন্টার পরে যদি কোনো আইটেম এখানে চেঞ্জ করেন তাহলে কিন্তু গাইজ এখানে পয়েন্টস জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো 72 ঘন্টার পরে যদি আপনি আবার এই কেমের স্কিন নিতে চান তাহলে কিন্তু আবার এখানে পয়েন্ট জিরো হয়ে যাবে, ঠিক আছে। সো গাইজ সিম্পলি যদি আপনি পারচেস পয়েন্টে ক্লিক করেন, পারচেস পয়েন্টে ক্লিক করলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে ইউসি দিয়ে পয়েন্ট পারচেস করতে পারবেন। যদি গাইজ আপনার ইউসি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে ইউসি পারচেস করতে পারেন। তো গাইজ যেহেতু আমার কাছে ইউসি এখন কম আছে তো দরকার নেই, আমি মিশন কমপ্লিট করেই এই ট্যাকটিক্যাল পয়েন্টসগুলো সংগ্রহ করবো, ঠিক আছে, বেকার আপনারা ইউসি খরচ করবেন না কেউ। তো দেখা যাক গাইজ এই আউটফিটটা কেমন লাগছে। সো গাইজ দেখতে পাচ্ছেন এই আউটফিট একদম ওপি লাগছে, একদম গাইজ লেজেন্ডারি আউটফিট, ঠিক আছে। তো সবাই গাইজ এই ইভেন্টটা থেকে সংগ্রহ করে নেন এখনই, ঠিক আছে। আর গাইজ এরপরে আমি একেম স্কিনটা নেবো, ঠিক আছে, সেটা অ্যাক্টিভেট করবো যখনই গাইজ এটা পারমানেন্ট পেয়ে যাবো। তো তারপর গাইজ সেটা কিন্তু আমি অ্যাক্টিভেট করে দেবো। তো খুব তাড়াতাড়ি গাইজ এই ইভেন্টটা আপনারা কমপ্লিট করে ফেলুন, ডেইলি মিশনগুলো কমপ্লিট করুন, উইকলি মিশন কমপ্লিট করুন, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, যদি গাইজ ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, গাইজ কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর গাইজ তার সাথে অবশ্যই যারা এখনও এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আপনি সমস্ত এই ধরনের লেটেস্ট গেমিং টিপস টিপস ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সো বাই।